পশ্চিমবঙ্গ সরকারের মানব ধরতি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস তথা জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে ময়না ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ময়না কলেজের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। উদ্বোধক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সৌমেন মহাপাত্র। আজকে আমি যদি এখানে আমাকে সাধারণ 200 টাকা দেয় তাহলে সাধারণ ভাববে যে আমি বিয়ে তৃপ্তি পেলাম আর আমি গ্রহণ করে একটু আনন্দ স্বীকার করলাম, তার একটা সম্পর্ক হয়। কিন্তু ওখানে রেবা রক্ত দেবে, রাবিয়া নেবে, তাই রেবার থাকে কলকাতায় বা ময়না, রাবিয়া থাকে কলকাতায়, একে অপরের সম্পর্ক নেই। তবুও দাতা তাকে রক্ত দিল, এই যে নির্লোভ দাতা সেই জন্য এটা সবচেয়ে বড় দান, তাই তাদেরকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আপনাদের সবাইকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে জীবনশৈলী এবং তাদের কর্মকাণ্ড আজও আমাদের কাছে চিরস্মরণীয় আছে। তাদের মধ্যে অন্যতম একজন ডক্টর বিধানচন্দ্র রায়, আজকে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে এই দিনটিকে চিহ্নিত পালন করা হয়েছে। দুজন মহাপুরুষ আমরা জানি যার জন্মদিন, আজকে যদিও তার জন্মদিন মৃত্যুদিন একই দিন, তবুও তো বিবেকানন্দের কথায় জীবনে যদি সবচেয়ে সুখী কিছু থাকে সেটা হচ্ছে মৃত্যু। সেটা আমাদের পীড়া দেয়, কষ্ট দেয় ঠিকই, কিন্তু তিনি জন্মেছিলেন ওই দিনে, তাই আজকে সেই জন্মদিন দুজন মনীষী, একজন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ আর একজন বিধানচন্দ্র রায়, তাদের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে তিনি উৎসর্গ করেছেন আর বিধানচন্দ্র রায় হচ্ছে ডক্টর শ্রী। আমি সেই মনীষীর অমর আত্মার শান্তি কামনা করছি। আর প্রথমেই আমি যেহেতু এখানে ডাক্তার আমাদের নেতাও বটে ডক্টর সংগ্রামকে, আমি আস্তে আস্তে আমার যত পরিচিত ডাক্তার তাদেরকে আমার শুভেচ্ছা আমার শ্রদ্ধা জানাচ্ছিলাম, তোকে আমি শুভেচ্ছা জানাবো। ও আরো অনেক বড় হোক, ইতিমধ্যে অনেক সুনাম অর্জন করেছে। এই ডক্টর দিনের দিনে আমরা শপথ করবো যে আমাদের গর্ব অহংকার, মেদিনীপুরের গর্ব, ময়নার গর্ব, সংগ্রাম আরো উন্নতি করুক, এটাই আমাদের। এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সভানেত্রী সুমিত্রা পাত্র, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান আলী, ময়নার প্রাক্তন বিধায়ক তথা সুচিকিৎসক ডক্টর সংগ্রাম কুমার দোলাই সহ বিশিষ্টরা। ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি অভয় দাস সহ মোট 39 জন মহিলা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। আমাদের নেত্রী নিজে যেমন অনেকটা রাস্তা এগিয়ে গেছেন এবং আগামী দিনে ভারতবর্ষে একটা মুখ্য জায়গায় পৌঁছে গেছেন আমরাও চেয়েছি, তো তাই আমাদেরকে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি প্রত্যেক ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য বলেছিলেন এবং তার এই স্বপ্নটাকে আমরা সাফল্যমণ্ডিত করবার জন্য আজকে সবিতাদির নেতৃত্বে, সবিতাদি আমার ময়না ব্লকের নেত্রী, ওনাকে নিয়ে এবং আমাদের প্রধান সাহেবদের এবং আমাদের মন্ত্রী সাহেব এসেছিলেন, সুমিত্রা দিয়ে এসেছিলেন যিনি জেলা কর্মাধ্যক্ষ আছেন, এসেছিলেন সংগ্রাম ভাই যিনি আমাদের ডাক্তারবাবুও বটে। আজকে একটা বিশেষ দিন, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিনে আমরা এই উপস্থাপনাটি রেখেছিলাম এবং সেটা আজকে সাফল্যমণ্ডিত হয়েছে। ময়না ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তথা ময়না পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কর্মাধ্যক্ষ সবিতা সিং এর তত্ত্বাবধানে এদিনের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনার সৌজন্যে আমরা কিন্তু আজকে এই প্রোগ্রামটা করতে পেরেছি। উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রতিটা ব্লকে মহিলা নেত্রী দ্বারায় মেয়েদের দ্বারায় যেন ব্লাড ডোনেশন ক্যাম্পটা হয়, এই জন্য আমরা সেই ব্লাড ডোনেশন ক্যাম্প প্রস্তুত মানে আজকে আয়োজন করেছি। এবার এই আয়োজনে আমাদেরকে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের মন্ত্রী সৌমেন বাবু এসেছিলেন, আমাদের বিধায়ক সংগ্রামবাবু এসেছিলেন, আমাদের জেলা নেত্রী মহিলা নেত্রী সুমিত্রা পাত্র উনি এসেছিলেন, এবং আমার ময়না ব্লকের অল কর্মাধ্যক্ষ অল প্রধান সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠান করেছি। আমরা আজকে মোট 50টা ব্লাডের কিট করেছি, এবার 50টার বেশি আমাদের মেয়ে আজকে আসতে উপস্থিত করতে পেরেছি। এবার সবাইকে চাইব সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, আর আমাদের দিদির এই উদ্দেশ্য পূরণ করব এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা আজকে এই প্রোগ্রামটা করেছি। ধন্যবাদ। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933223739।